মামাশির তাড়াতাড়ি চলে দেখে নি, পোশাক বদলে আমাকে বাড়িতে ফিরতে হবে। দাদু হয়তো এতক্ষণ আমার খোঁজ করতে শুরু করে দিয়েছে। আচ্ছা আচ্ছা চল, এত ভয়ের কিছু নেই, শুধু আসল পাড়া তো কাটিয়েছিস। কোথায় আসল পাড়া কাটালুম বলতো দেখি? আমি যেটা করতে চাইনি সেটা তো নপুত্রের জন্য করতে হলো। মা বাবা দাদু বড় মা জাটা মশাই দেখে তো কত মিথ্যা কথা বলতে হলো, বলি ও যেদের জন্য তো সবাইকে ঠকাতে হলো মামাশি। আচ্ছা ওনারা কি অন্যায় করেছেন বলতো দেখি? তুই যা করছিস তা শঙ্করের ভালোর জন্যই করছিস, এতে এত মন খারাপ করতে হয় না মা। সে তো নবপুত্রের ভালোর জন্যই করেছি, তুমি তো জানোই নবপুত্র পণ করেছিল ওই পেতনি বুড়িটাকে রং মাখাবে বলে, খুব শখ ছিল ওর। পেতনি বুড়ি? হ্যাঁ ওর চাচা লক্ষ্মী। তুমি কি তেমন করে হাসবে না বলে দিচ্ছি, আমি ওর শখেতে জল ঢেলে দিয়েছি বাপু, এখন চলে দেখে নি। বিএনডেজ আর কোনো কাজে আসবে না। যাত্রা লক্ষ্মীকে রং না দিলে কিসের আর দোল এলো? ভজ গৌরাঙ্গ কহ গৌরাঙ্গ লহ গৌরাঙ্গের নাম রে, ভজ গৌরাঙ্গ কহ গৌরাঙ্গ লহ গৌরাঙ্গের নাম রে, যেই জনা গৌরাঙ্গ ভজে সে হয় আমার প্রাণ রে, যেই জনা গৌরাঙ্গ ভজে সে হয় আমার প্রাণ রে। মানে মুকুটে বাড়ির কৃষ্ণ ঠাকুর বেড়াতাবার গাছতলায় এসে সবার সাথে পৌঁছেছে। আপনারা যারা এখনো বাড়িতে ঘুমাচ্ছেন সবাই বেরিয়ে আসুন, আমি গণেশ চন্দ্র বেড়াতাবার মাঠ থেকে। ভজ গৌরাঙ্গ গৌরাঙ্গ ভজ গৌরাঙ্গ। থামা না, ভাল লাগছে না, এই দেখ দোলের দিন শুধু কোথায় চলে গেছে। কোন চিন্তা করবে না, আজকে শুভ দিন, তুমি কৃষ্ণ ঠাকুর আর রাধার সাথে দোল খেলো আনন্দে, তারাও তুষ্ট হবে, শুধু ফিরে আসবে দেখবে। ফিরে আসবো না কচু, আমি আমার দুধের বাচ্চাকে বুদ্ধি দেব, ওই চারটা নক্ষির সাথে বন্ধুত্ব যেন আমার দুধের বাচ্চা কিছুতেই না চারে। হ্যাঁ তাতে যদি হতচারি শুধু না পেরে না ফিরুক গে, কোথায় চাতানো কি আর কোথায় হতচারি শুধু। ধনা তুমি কিন্তু আমাদের গান শোনাবে বলেছিলে। হ্যাঁ গাইবো তো গাইবো গাইবো। লাগলো হোলি লাগলো,
আরে লাগলো লাগলো হোলি লাগলো ও ঘরে ঘরে চলো সবে পড়া নানা আরে লাগলো লাগলো হোলি লাগলো ও ঘরে ঘরে চলো সবে পড়া নানা আরে যেখানে আছো চলে এসো বেরিয়ে মনেতে প্রাণেতে সবে দাও রং মাখি রং 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 রঙে রঙে মাখো আমরা সারা রারা সারা রারা সারা রারা রং 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 রঙে রঙে মাখো আমরা সারা রারা সারা রারা সারা রারা যাত্রা লক্ষ্মীকেই যখন আবির দিতে পারলাম না আর কোনো কাজে আসবে না এই আবির। সুর আছে তোমার মনে আমার মনে বাজে যে তার প্রতি ধ্বনি সুরে সুর মিলবে যবে এক তারে বাজবে ধরার সকল কোণি সকল কোণি কানের কথা মনের কথা তারের মাঝে বাজে গো রং দেবে তো ভালো করে দিলেই পারতে। যারা ভীত হয় তারা দূর থেকে রং ছুঁড়ে পালিয়ে যায়। আচ্ছা নবাব পুত্র, তুমি নাকি সর্দার, তুমি নাকি ভয় পাওনি, তা তুমি দূর থেকে কেন রং ছুঁড়লে? আমার চোখে যদি ঢুকে যেত তাহলে কি হতো শুনি? চোখে রং নয়, সর্ষে ফুল দেখাবার ব্যবস্থা আমি করব। শোনো, রং মাখাতে গেলে চালাকি করতে হয়, ভীত হলে হয়নি। আমরা খড়ের কোটায় গাছের কোঠরের ফাঁকে লুকিয়ে থেকে সবাইকে রং মাখিয়ে দিতুম। আমার মুখে রং মাখালি কেন? আমি ঠিক করে রেখেছিলাম আমি রং মাখবো না। জেনে গড় 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 করে রেলগাড়ির মতো বকবক করেই চলেছে, বকবক করেই চলেছে। তো কে বললে আমি তোকে রং মাখিয়েছি? আমি রাগের চোটে রংটা ফেলে দিয়েছি, সেটা তোর মুখে গিয়ে লেগেছে। আচ্ছা পাগল তো, বলি তোমাকে এই দোলের দিন রং মাখাবো না তোর কি করবো? আর তুমি বা কেন রং মাখবে না? সবাই বুড়ো বটতলায় কৃষ্ণ ঠাকুরকে নিয়ে একসাথে জড়ো হয়েছে, এই তো সবে দোল খেলা শুরু হলো, আর তুমি এখনই রং ফেলে দিচ্ছ? তোর এত কথা কাজ কি রে? হ্যাঁ, ঠাকুমা এসেছে, তুমি এখনই রং ফেলে দিচ্ছ? সাথে কি আমি রং ফেলছি? রং তো তোর জন্য ফেলে দিচ্ছি।
আমি কখন তোমার রং ফেলতে বললাম শুনি? একদম চালাকি করবি না। তোকে বলেছিলাম বগলামুখীর মন্দিরে যাত্রা লক্ষ্মীকে নিয়ে আসতে। উফ, আর এই রং আমি যাত্রা লক্ষ্মীর জন্য রেখেছিলাম, আর তুই যাত্রা লক্ষ্মীকে বাড়িতে নিয়ে এলি। তোর জন্য আমি যাত্রা লক্ষ্মীকে রং মাখাতে পারিনি। মন্দিরে গেলে তুমি যাত্রা লক্ষ্মীকে রং মাখাতে পারতে না বাপু, কারণ তোমার হাত পড়ে গেছিল। আর এই অবস্থায় রং মাখাতে গেলে যাত্রা লক্ষ্মী আরে কেঁপে যেত। আমি কি করে যাত্রা লক্ষ্মীকে রং মাখাতাম সেটা আমি বুঝতাম। তোর কিসের মাথা ব্যথা? তোর কোথায় হিংসে হচ্ছে? তোকে আজ বলতেই হবে তুই যাত্রা লক্ষ্মীকে কেন বাড়িতে ডেকেছিলি, বল বল। আমি যদ্দূর জানি বদ্দূর যাত্রা লক্ষ্মীকে বলেছিলে বগলামুখীর মন্দিরে আসতে। তারপর যাত্রা লক্ষ্মী কেন এলো নি সেটা তুমি যাত্রা লক্ষ্মীকে জিজ্ঞেস করতে পারতে। তুই দাদুর কাছে যাবি, গিয়ে বলবি যে তুই অন্য একটা কাজে বেরিয়ে গেছিলি, আগে দাদুর ঝামেলাটা মেটা, তারপর আমি তোর ব্যবস্থা করছি। যে রং নিল রে তোমার তাকে রং মাখানোর জন্য কত তাল, আর যে রং মাখলো তাকে দুচ্ছাই পেতনিক আবার রং মাখাচ্ছে। কি হলো, দাঁড়িয়েছিস কেন? চল না না পুরো দাঁড়া, আমার কথা কেন শোনো। একদম কোনো কথা নয়, তুই এক্ষুনি গিয়ে দাদুকে বলবি যে তোর বাড়িতে না থাকার কারণ যাত্রা লক্ষ্মী নয়। চল না পুরো দাঁড়াও। আরে দাঁড়াও বলছি, না পুরো ছেড়ে দাও আমাকে। সবাই মিলে বল রে ভাই, সবই তো বুঝলুম, তা নাড়ুটা কোথায়? নাড়ু? শুনুন, শুধু নাড়ু নয়, আমাদের বাড়িতে অনেক মিষ্টি হয়েছে। আর জানেন কি, এ সমস্ত মিষ্টি আমাদের শুধু নিজের হাতে বানিয়েছি। ডেকে আছে, যা দাদুকে গিয়ে ভালো করে বোঝাবি যে তুই অন্য কাজে গিয়েছিলি, তারপর আমি দাদুর সামনে যাব। আজ উৎসবের দিন দাদু যদি নবপুত্রকে মারে তাহলে নবপুত্র খুব কষ্ট পাবে, একই তো টেরা বুদ্ধি মাথায় আরো টেরা হয়ে যাবে। আরে যাও না। হাই দাদা, দাদা দাদা কে রে? হ্যাঁ কে? এ কি রে সদু দিদি, তুই কোথায় ছিলিস? আমি বলে তোকে খুঁজে মরছি। আয় আয় শোন, তুই যদি রাগ করে থাকিস তুই আমাকে জানাস নি কেন? ওমা, আমি কেন রাগ করব দাদু? লক্ষ্মী দিদি যে বললো যে বাড়িতে যাত্রা লক্ষ্মী এসেছিল বলে তুই রাগ করে চলে গেছিলি। দাদুর মাথা এখনো আগুন হয়ে আছে, ওই আগুনে অল্প করে একটু ঘি দিয়ে দাও, তারপর দেখো শঙ্করের পিঠের চামড়া দিয়ে কেমন ডুগডুগি তৈরি হয়। শুধু আমি না তোর অর্ধেকটা কাজ ভালোভাবে এগিয়ে রেখেছি, সরিয়ে দিয়ে এই সুযোগ। না না, ওরা হয়তো মজা করেছে, আমি তো রঙের ভয়তে পালিয়ে গিয়েছিলাম। কিন্তু নবপুত্র আমাকে ঠিক রং মাখিয়ে দিয়েছে। তা সে কোথায়? ওই তো। ও শঙ্কর কোথায়? ও তো রঙের ভূষণ্ডী।
ইয়ে বাবা, ছোট ছোবড়া দিয়ে রং তুললে ছোটাকে চেনা যাবে না। বেশি চালাকি করার চেষ্টা করবি না ছোট, কল ঘরে যাচ্ছিস তো? বাদি রং খেলে না, কোমরে বাতের ব্যাপারটা খুব বেড়েছে, শরীরটা কেমন আনচান আনচান করছে, আনচান আনচান করছে। তাই বলছিলাম কি বাদি, আমি জানতাম তো তোর শরীর খারাপ হবে, তা বলি আগে শরীর খারাপ হতে পারলে রে। আর আগেই যদি হলো তা তুই আগে ফিরলি না কেন? পরিষ্কার কথা শুনে রাখ, উঠোনে আমি আগে পা দিয়েছি তো আমি আগে কল ঘরে যাবো। রাখ বলতি, রাখ। তার গায়ে যদি রং বসে যায় লোকে কি বলবে? তাই দে আমি আগে নাইতে যাব। জরুরি খবর, সেটা হচ্ছে একটু পরে না দেশের স্বাধীনতার উপরে একটা জনসভা আছে, সেখানে না আমাকে ভক্তিময় করতে হবে, তাই আমি আগে যাব। বাবা কি, আমি শঙ্কর। আরে বাবা, তোমরা কেউ কি আমায় চিনতে পারছ না? বাবা আমার না সামনে বার্ষিকী পরীক্ষা, আমি না আগে চানটা করে নি। সিদ্ধিদাতায়ও এক মিনিট শঙ্কর, দে 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 দে, সামনেই আমার নতুন ব্যবসা তো, আমাকেই আগে নাইতে হবে। শোনো বড় দা, শোনো এদিকে আসো এদিকে আসো, এটা দাও বলছি, বলছি যে দেখো আমার টাকে এত রং লেগেছে না, তো টাকে যদি রং বসে যায় আমার তো জ্বর এসে যাবে, আমাকে আগে নাইতে যেতে হবে। বাবা বাবা কে বাবা, এদিকে একটু শোনো, তোমার গায়ে কত রং লেগেছে গো। বাবা বলছি আমার না খুব খিদে পেয়েছে বুঝলে, আমি না গিয়ে স্নানটা করে নিয়ে এসেই ভাত খেয়ে নেবো। আজকের দিনে জামাইয়ের জন্য কোনো ছাড় নেই? না বাবা জীবন, আজকের জন্য তো তোমার জন্য কোনো ছাড় নেই। বলছিলাম কি, আমরা একটা কাজ করি বুঝলে, মানে চিরকুটে সবার নাম লিখি, লটারি করব। এবার একজন একজন করে আসবে, চিরকুট টানবে, তো যার নাম আগে উঠবে সে যাবে কল ঘরে। দাদাও কি বুদ্ধি বার করেছিস কালি, তাহলে হিসেব মতন আমি হচ্ছি এই বাড়ির সব থেকে বয়সে বড়, সুতরাং ওই চিরকুটটা সবার আগে আমার নামেই তুলতে হবে। দাদা তুমি বড় মানছি, কিন্তু দেশের কাজে তো আমি যাবো, দেশ তো জানো। একেবারে লটারি আর মারামারি একসঙ্গে করছে, এই আমি যা বলছি তাই হবে। শোনো ছেলেরা সবাই সাবান গামছা নিয়ে পুকুরে চলে যাও, জামাই শ্বশুর শালকবৃন্দ সব। দেখো ছোট বৌমা, তুমি আগে নাইলেও বাতের ব্যথা, পরে নাইলেও বাতের ব্যথা, আর তাছাড়া তুমি তো সংসারের কোনো কাজে আসবে না, তাই সংসারের কাজ যারা করবে তাদেরকে তোমায় ছাড়তে হবে। না তুমি অবশ্য আগে নাইতে পারো, তাহলে সংসারের কাজ আজকে সব তোমাকে করতে হবে। এবার ভেবে দেখো, আমরা তাহলে পুকুরেই নাইতে যাই, কত চান করবে শঙ্কর? শঙ্কর তুই আর শুধু আমার ঘরে এসে দেখা করবি, আর সারাদিন আমি তোকে কিছু বলিনি, কারণ উৎসবের আনন্দটা নষ্ট হয়ে যেত তাই।
আমি দুষ্টুমি সহ্য করতে পারি, কিন্তু অন্যায় একেবারে বরদাস্ত করতে পারি না। ঘোরতর অন্যায় করেছি যার, আসবি তোরা দুজন আমার ঘরে। কি করবে নবাব পুত্রকে? ঠাকুর, নবপুত্র যেন দাদুর কাছে বকা না খায়।